কারাগার নয়, যেন ফাইভ স্টার হোটেল। শত কুকর্ম করেও জেলে যেসব সুবিধা ভোগ করছে প্রদীপ, দেখুন ভিডিওতে। একসময় অস্ত্রের মুখে নিজেই তাড়া করতেন অপরাধীদের, নিরাপরাধ মানুষও বাদ যাননি এ থেকে। যাকে খুশি তাকে তুলে এনে নির্যাতন আটকে রাখার মতো কাজও করেছেন হরহামেশা, অর্থের বিনিময়ে আবারও ছেড়েও দিয়েছেন। এইসব কর্মকাণ্ডে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা, কিন্তু ফাঁসি তো দূরের কথা। অন্ধকার কারাগারে ওসি প্রদীপ যেভাবে আছে তা শুনলে আপনি অবাক হবেন। কারাগারে কেমন আছে ওসি প্রদীপ, কেমন আছে তার স্ত্রী, চলুন তা জানি। বাংলাদেশ পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা, কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, চাকরি জীবনের বেশিরভাগ সময়ে কাটিয়েছেন পুলিশের চট্টগ্রাম ব্রাঞ্চ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে। চাকরি শুরুর থেকেই ছিল বেপরোয়া, চলতো অদৃশ্য শক্তির ইশারায়। প্রভাবশালী মহলে যোগাযোগ থাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাই উল্টো সমীহ করে চলতো প্রদীপকে। মাঝে মধ্যে অন্য কোনো জায়গায় বদলির আদেশ হলেও উপর মহলে তদবির করে অল্প সময়ে সে আদেশ বাতিল করে দিত। কক্সবাজার টেকনাফ এলাকায় মাদক কারবারীদের কাছ থেকে নিয়মিত নিত মোটা অঙ্কের অর্থ। চাহিদা অনুযায়ী কেউ টাকা দিতে ব্যর্থ হলে তাকে মাদক কারবারী সাজিয়ে দিত ব্রাশ ফায়ার। সাধারণ মানুষের জন্য যেন জমদূত হয়ে উঠেছিল সিনহা হত্যার পর বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ আছে প্রদীপ এক সময় অস্ত্রের মুখে নিরাপরাধ মানুষকে তাড়া করতেন, যাকে খুশি তাকে তুলে এনে নির্যাতন আটকে রাখার মতো নিপীড়নমূলক কাজ ছিল তার সহবাজ্জাত। ধরে এনে অর্থের বিনিময়ে আবার ছেড়েও দিতেন, এমনকি নিজের বোনের বাড়ি দখল করে তাড়িয়েছেন তাদেরকেও। তবে প্রদীপের এত সব অপকর্ম প্রকাশ্যে আসেনি কখনো, উল্টো টেকনাফ অঞ্চলে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের দক্ষ কর্মকর্তা হিসেবে স্বীকৃতিও বাগিয়ে নিয়েছেন। দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নেই যা এই ওসি প্রদীপ করেনি, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে 2023 সালে কক্সবাজারের মেরিন ড্রাইভে সিন্হা হত্যাকাণ্ডের পর ধরা পড়ে যান প্রদীপ কুমার দাস। বছর তিনেক পর তার ফাঁসির রায়ও হয়েছে, অথচ কারাগারেও চলছে ওসি প্রদীপ তার নিজস্ব দাপটে। এত কিছুর পরও তার মধ্যে বিন্দুমাত্র অনুতপ্ত বোধ নেই বললেই চলে। জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ কারাগারে হাই সিকিউরিটি কারাগারে আছেন। একই কারাগারে আছে পরিদর্শক লিয়াকত আলী। প্রদীপকে আলাদা কোনো সেলে রাখা হয়নি, কারাগারটি হাই সিকিউরিটি হওয়া সহ প্রদীপ সহ বেশ কয়েকজনকে একই সেলে রাখা হয়েছে। স্বামীর দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেঁসে যাওয়া স্ত্রী চুমকিও 21 বছর দণ্ডিত হয়েছে এই কারাগারে। সম্প্রতি হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার শেখ মোহাম্মদ রাসেল দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, প্রদীপ ও লিয়াকত আলী আমাদের কারাগারে আছে, তাদেরকে কারাবিধি অনুযায়ী রাখা হয়েছে। কারাগারের একজন কর্মকর্তা জানান, প্রদীপ জেল কোড অনুযায়ী ডিভিশন পেয়েছে, অর্থাৎ বিশেষ শ্রেণীর মর্যাদা পেয়েছে, যাতে সে সাধারণ বন্দীদের তুলনায় বেশি সুযোগ পায়। তাই অন্য অপরাধীদের সঙ্গে এক ঘরে থাকতে হচ্ছে না তাকে, একাই থাকছেন। বিশেষ করে এই ঘরে থাকছে খবরের কাগজ, উন্নত মানের খাবার, ফ্যান সহ আরো কিছু বিশেষ সুবিধা। মাঝে মধ্যে লাইব্রেরি থেকে বই আনেন, সেই ঘরেই পায়চারি করে পত্রিকা পড়ে শুয়ে বসে কাটছে এক সময়ের শত ব্যস্ত এই পুলিশকর্তার দিন রাত। চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, ডিভিশন সেলে একটি কক্ষেই থাকেন প্রদীপ, তার সঙ্গে আর কোনো বন্দী নেই। সেখানে একটি খাট, ফ্যান রয়েছে, প্রতিদিন একটি দৈনিক পত্রিকা বরাদ্দ আছে, তাছাড়া বিছানা, চাদর, বালিশ ও মশারিও আছে। ডিভিশন প্রাপ্তির জন্য আছে নিজস্ব বাথরুম। আলোচিত মামলায় অভিযুক্ত হওয়ার বাইরের কারো সঙ্গে যেন যোগাযোগ না হয় সে বিষয়ে সতর্ক আছে কারা কর্তৃপক্ষ। কারাগার সূত্রে আরো জানা যায়, বেশিরভাগ সময় নিরিবিলি থাকেন তিনি, কারাবিধি অনুযায়ী সরকারের যে খাবার মেনু সেখান থেকেই খাবার খান। মাঝে মধ্যে ক্যান্টিন থেকে খাবার কিনে খান কারাগারের ভেতরে, আনুষ্ঠানিকতা বাদে বাকি সময় তার মতো করেই ঘুমান, তার মতো করেই ঘুম থেকে ওঠেন। পরিবারের সদস্যরা কেউ দেখা সাক্ষাৎ করতে আসে কিনা এমন প্রশ্নে কারাগারে এক কর্মকর্তা জানান, পরিবারের কেউ আসেন না। মোবাইলে কথা বলার সুযোগ পায় কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রদীপ কথা বলার সুযোগ নেই, নিষেধাজ্ঞার কারণে বাইরের কারোর সঙ্গে মোবাইলে কথা বলতে পারেন না। তবে প্রদীপ সপ্তাহে একদিন 10 মিনিট করে স্বজন এবং আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আর সেটা তিনি করেন। তার মানে এত অপকর্মের পরও অনুতপ্ত নয় প্রদীপ, যদিও ফাঁসিতে ঝুলতেই হবে এমন শঙ্কা আছে তার মধ্যে। অথচ কক্সবাজারের আদালতে ফাঁসির রায় ঘোষণার আগে প্রদীপকে বেশ বিচলিত দেখা গিয়েছে, তবে কারাগারে তাকে তেমন অনুতপ্ত দেখা যায়নি বলে জানান একজন কর্মকর্তা। তিনি বলেন, কখনো শুনিনি তিনি পূর্বের অপকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন, তবে তিনি তো মানুষ, হয়তো মনে মনে ঠিকই করেন। তার সঙ্গে যেসব বন্দী আছে তাদের মাঝে মাঝে মধ্যে আক্ষেপ করেন, তার শঙ্কা আদালতের সবশেষ রায় তাকে ফাঁসিতে ঝুলতে হয় কিনা। সে যাই হোক, আপাতত কারাগারে প্রদীপের ডিভিশন পাওয়া নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। তাদের মতে এত অপরাধের পরেও যদি কোনো আসামি কারাগারে ভালো অবস্থায় থাকতে পারে, তাহলে তার মধ্যে অনুতপ্ত বোধ কিভাবে আসবে? অনেকের মধ্যে প্রদীপের ডিভিশন বাতিল করা উচিত, কেননা
এমন কোনো অপরাধ নেই করেনি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। সবকিছুতেই তার থাপা পড়েছে। মাদক কারবারীদের আত্মসমর্পণ করানো ও বন্দুক যুদ্ধের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত সে। যারা তার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে পেরেছেন তারাই আত্মসমর্পণ করতে পেরেছেন। আত্মসমর্পণকারীদের অনেকের কাছ থেকে 2 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন এই ওসি প্রদীপ। স্থানীয় রাজনীতিকরা বলছেন, সব মিলিয়ে টেকনাফে একটি ভয়ের রাজত্ব কায়েম করছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগে তিনি টেকনাফের ওসি থাকাকালীন ক্রস ফায়ারে শিকার হয়েছে কমপক্ষে 145 জন। এমনকি ইয়াবাক কারবারের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত সাইফুল করিমকে আত্মসমর্পণে সহায়তা করার কথা বলে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে এনেছিলেন প্রদীপ। ক্রসফায়ার থেকে বাঁচানোর নামে তিনি ও তার সিন্ডিকেট 1,26,00,000 টাকা হাতিয়ে নেন সাইফুলের পরিবারের কাছ থেকে। যদিও অর্থ হাতিয়ে নেয়ার পর কথিত বন্দুক যুদ্ধে মৃত্যু হয় সাইফুলের। টেকনাফ ও কক্সবাজারে যারা ইয়াবার কারবার করেন তারা অঢেল সম্পদের মালিক। এলাকায় আছে তাদের বড় বড় অট্টালিকা, আবার কারো আছে চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট বাড়ি, কেউ কেউ আবার দুবাই, সৌদি আরব ও মিয়ানমারেও গড়েছেন সম্পদের পাহাড়। আর মাদক কারবারীদের এই অঢেল সম্পদ থাকার সুযোগটিও কাজে লাগিয়েছে প্রদীপ। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, টেকনাফ থাকার সময়ে ওসি প্রদীপ ও তার সহযোগীরা 50 জনের বেশি নারীকে ইয়াবা কারবারী বলে বাড়ি থেকে তুলে এনে ক্রস ফায়ারে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন। তখন প্রদীপের ভয়ে কেউ এ ব্যাপারে মুখ খোলা সাহস পাননি। উখিয়ার কোর্ট বাজারে নির্যাতিতা এক তরুণীর অভিভাবক জানান, 2019 সালে শেষের দিকে তাদের কলেজ পড়ুয়া মেয়ে টেকনাফে প্রেমিকের সাথে দেখা করতে গেলে প্রেমিক সহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন। বিষয়টি ওসি প্রদীপ পর্যন্ত গড়ায়। ওই সময় ধর্ষকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রদীপ নিজেও কয়েকদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর ইয়াবা দিয়ে ওই তরুণীকে কোর্টে চালান করে দেন। অন্যদিকে দুদকের মামলায় রায়ের পর থেকে কারাগারে প্রদীপ পত্নী চুমকি। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। সাধারণ কয়েদীদের মতোই তাকে সেখানে থাকতে হচ্ছে। কারাগারটির একজন কর্মকর্তা জানান, চুমকি অন্য সাধারণ কয়েদীদের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন। পরিবার থেকে এখন আর কেউ দেখা করতে আসে না, মাঝে মধ্যে মোবাইলে কথা বলেন। স্বামীর কারণে আজ তাকে জেল হাজতে থাকতে হচ্ছে, এজন্য তার মধ্যে অনুশোচনাও দেখা গেছে। ওসি প্রদীপ ও তার সহযোগীরা 2020 সালে আমার 2 কিশোরী মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর দীর্ঘদিন থানার 2য় তলায় আটকে রেখে ধর্ষণ করেন ওসি প্রদীপ। এমনি ভাবে বলছিলেন এক ভুক্তভোগী মা। পরে ওদের ইয়াবা দিয়ে কারাগারে পাঠানো হয়। ছাড়া পেয়ে মেয়েরা বাড়ি ফিরে এলে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায়। এরকম হাজারো অপরাধের ঘটনা আছে ওসি প্রদীপের। নিজের সৎ বোনকেও ছাড় দেননি এই প্রদীপ। নিজের বোনের বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিল এই প্রদীপ। আর এই সব করেই গড়েছিলেন সম্পদের পাহাড়। নিরাপত্তা প্রহরীর ছেলে হলেও চাকরি জীবনের মাত্র 24 বছরই ওসি প্রদীপ গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে অস্ট্রেলিয়ায় বাড়ি রয়েছে তার, প্রচুর ব্যাংক ব্যালেন্স সহ ওসি প্রদীপের নামে বেনামে দেশে বিদেশে রয়েছে ব্যবসা, বাড়ি, প্লট, ফ্ল্যাট, দামি গাড়ি ও ভরি ভরি স্বর্ণালঙ্কার। তিনি দুর্নীতির টাকায় মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ও সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুদক সূত্রে জানা গেছে, ওসি প্রদীপের চট্টগ্রামের দাসের লালখান বাজারে একটি ফ্ল্যাট, কক্সবাজারে 2টি হোটেলের মালিকানা, বোয়ালখালীতে স্ত্রী চুমকির নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ, রয়েছে মৎস্য খামার আগরতলা ও অস্ট্রেলিয়া তার বাড়ি রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগে উঠেছে ওসির বিরুদ্ধে। এই মামলায় ফেঁসে যান ওসি প্রদীপ ও তার স্ত্রী। যদিও তার স্ত্রী পরে আত্মসমর্পণ করেন, তবে এর আগে স্বামীকে গ্রেপ্তার কিংবা ফাঁসির রায়ের সময়ও সামনে আসেনি তার স্ত্রী, পাশে দাঁড়াননি প্রদীপের। এর আগে 2020 সালে 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ, টেকনাফ মডেল থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী সহ 15 জনকে অভিযুক্ত করা হয় এই হত্যা মামলায়। 2020 সালে জুলাই মাসে সিনহা মোহাম্মদ রাশেদ খান জাস্ট গো নামে একটি ডকুমেন্টারি বানানোর জন্য কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট এবং মেরিন ড্রাইভ সড়কের পাশের পাহাড় ও সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও ধারণ করতে এসেছিলেন। এ সময় তার 2 সহযোগী ছিলেন তার সাথে। ভিডিওচিত্র কারণ শেষে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার ফিরছিলেন। সে সময় স্থানীয়রা সিনহার কাছে প্রদীপের বিভিন্ন অপকর্মের কথা জানতে পারেন। বিষয়টি বেশি দূর যাতে না গড়ায় সেজন্য সিনহাকে হত্যা করা হয়। মামলার তদন্তেও উঠে আসে এটা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা। এরপর 2022 সালের শুরুতে ওসি প্রদীপের ফাঁসির রায় দেয়া হয়। দর্শক, এই ওসি প্রদীপের যত রকম অপরাধমূলক কাজ আছে, এসবের পরে সে কিভাবে বিশেষভাবে থানায় থাকতে পারে, সেই প্রশ্নটি আপনাদের কাছে। ডেস্ক রিপোর্ট, KNR মিডিয়া।